হায়দ্রাবাদে প্রিয়াঙ্কা রেড্ডির উপর হওয়া নক্কারজনক ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া কোচবিহারে। উদযাপিত হল হিদায়াত নগরের সমতা কেন্দ্রের 22তম প্রতিষ্ঠা দিবস। অসম থেকে হরিয়ানার উদ্দেশ্যে যাওয়া একটি ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হল লক্ষাধিক মূল্যের ক্ষয়ের কাজ। প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এটিএম এর নিরাপত্তা রক্ষী। শিলিগুড়ি শহরের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে নীরব কর্মসূচি গ্রহণ করলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পেশা ও শখ দুটিকে একভাবে গুরুত্ব দিয়ে আজও বাঁশি বাজিয়ে চলছেন কাঞ্চন সরকার।